নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করে থাকেন ও আপনি যদি আবাস যোজনার ঘর পাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন তারপরেও সরকারের পক্ষ থেকে আপনার বাড়িতে সার্ভে করতে কোনো লোক যদি না আসে বা ঘর পাওয়ার লিস্টে আপনার নামটি যদি না তোলা হয় তাহলে আপনারা কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার লিস্টে নিজের নামটি তুলবেন সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে কারণ বন্ধুরা বিভিন্ন জেলায় যাদের কাঁচা ভাঙা বাড়ি আছে যারা খুবই দিন দরিদ্র যাদের একটি মাথা গোঁজার ঠাই নেই যারা প্রকৃত আবাস যোজনার ঘর পাওয়া যোগ্য তাদের ঘরগুলি না দিয়ে অযোগ্য ব্যক্তিদের ঘরগুলি দেওয়া হচ্ছে আর এ নিয়ে বন্ধুরা বিভিন্ন জেলা থেকে জেলাশাসকদের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে তাই বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে যাদের বাড়িতে আসা কর্মীরা ঘর পাওয়ার জন্য সার্ভে করতে গিয়েছিল অথচ ঘর পাওয়ার লিস্টে তাদের নাম আসেনি ও যাদের বাড়িতে সার্ভে করার লোকই যায়নি তারা কিভাবে নিজেদের নামগুলি ঘর পাওয়ার লিস্টে তুলতে পারবেন তো বন্ধুরা প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি তারা যাতে ঘর পায় তার জন্য সরকারের তরফে কি ব্যবস্থা করা হয়েছে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনার বড় ঘোষণা ঘরের লিস্টে যাদের নাম আসেনি যেসব বাড়িতে সার্ভে করার লোক চায়নি তারা পুনরায় কিভাবে আবাস যোজনার ঘর পেতে পারেন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার তো বন্ধুরা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে চলুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনুমোদিত বাড়িগুলির রেজিস্ট্রেশন শেষ করতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার নভেম্বরের শেষে রাজ্যকে আবাস যোজনা প্রকল্পের অধীন গ্রামীণ এলাকায় এগারো লক্ষ বাড়ি তৈরির বরাদ নরেন্দ্র মোদীর সরকার বরাদ্দের সঙ্গে বেশ কিছু নির্দেশও দিয়েছে তারা বলা হয়েছে পুরনো তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করতে সেই নির্দেশ মেনেই বন্ধুরা দু সালে তৈরি উপভোক্তা তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার কাজ চলছে গ্রামসভা আয়োজন করে বাড়ি দেওয়ার পাশাপাশি এবার নির্দেশ দেওয়া হয়েছে অনুমোদিত কোটার বাড়িগুলি তৈরির জন্য রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বন্ধুরা ঘর পাওয়ার জন্য যাদের যোগ্য হিসাবে বিবেচিত করা হবে তাদের নামগুলি অবশ্যই কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে তুলতে হবে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এরপর দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে যাদের নাম আসেনি লিস্টে নাম তুলতে গেলে কি করবেন বিস্তারিত নিচে জানানো হল প্রথমেই বলা হয়েছে বন্ধুরা পঞ্চায়েত সমিতির সহকারে যাদের যাদের নাম লিস্টে রয়েছে এবং তারা যদি ঘর পাওয়া যোগ্য না হয় তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে একটি লিস্ট আকারে জমা দিতে হবে গ্রামের কোনো ব্যক্তি এক এক করে কারোর বিরুদ্ধে অভিযোগ করলে কোনো সুরাহা সম্ভব নয় তাই পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হয়ে সেই লিস্ট তৈরি করে বিডিও অফিসে পাঠাতে হবে বিডিও অফিস থেকে সেই লিস্টে থাকা নাম ও ঠিকানা নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে তাদের নামগুলি বাদ দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনাদের আশেপাশে কোনো অযোগ্য ব্যক্তির নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আছে তাহলে আপনারা কিন্তু লিখিত আকারে বিডিও অফিসে অভিযোগ জানাতে পারেন যার ফলে বিডিও অফিস থেকে ওই অযোগ্য ব্যক্তির নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট থেকে বাদ দেওয়া হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা অযোগ্য ব্যক্তিদের নাম কাটার পর যতগুলি ঘরের কোটা ফাঁকা থাকবে সেগুলিতে পুনরায় যোগ্য ব্যক্তিদের ঘর দেওয়া হবে সেক্ষেত্রে বন্ধুরা যারা যোগ্য অথচ লিস্টে নাম নেই তাদের নাম ও ঠিকানাসহ একটি লিস্ট বানিয়ে পঞ্চায়েত সমিতি মারফত বিডিও অফিসে পাঠাতে হবে এরপর বন্ধুরা বিডিও অফিসার এসে যোগ্য ব্যক্তিদের বাড়ি যাচাই করে যাবেন এবং তারপর তাদের নামগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার লিস্টে তুলে দেবেন অর্থাৎ বন্ধুরা অযোগ্য ব্যক্তিদের নামগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট থেকে কাটার পর যতগুলি ঘরের কোটা ফাঁকা থাকবে সেই সব জায়গাগুলিতে যারা যোগ্য ব্যক্তি আছে তাদের ঘর দেওয়া হবে এক্ষেত্রে বন্ধুরা বিডিও অফিসার নিজে এসে যারা যোগ্য ব্যক্তি তাদের বাড়িগুলি কিন্তু যাচাই করে দেখবেন তারপরে তাদের নামগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার লিস্টে তুলে দেবেন এরপর দেখুন বন্ধুরা বলা হয়েছে যাদের ঘর সার্ভে হয়নি তাদের জন্য একটি আলাদা লিস্ট তৈরি করতে হবে এক্ষেত্রে নাম ও ঠিকানাসহ লিস্ট বানিয়ে পঞ্চায়েত সমিতির মারফত বিডিও অফিসে পাঠাতে হবে এরপর তাদের বাড়িগুলি সার্ভে করার পর তারা যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলে তাদের নামগুলি ঘর পাওয়ার লিস্টে তোলা হবে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যদি আপনাদের বাড়িতে কেউ সার্ভে করতে না আসে তাহলে কিন্তু আপনার একটি চিঠি লিখে বিডিও অফিসে জমা দিতে পারেন বিডিও অফিস থেকে আপনার বাড়িতে সার্ভে করার জন্য লোক পাঠানো হবে ও সার্ভে করে যদি দেখা যায় আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য তাহলে আপনার নামটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার লিস্টে তুলে দেওয়া হবে দেখুন বন্ধুরা এরপর বলা হয়েছে রাজ্য সরকার চাইছে কেন্দ্রের ঘোষিত তারিখের মধ্যেই নাম রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে আর সেই সঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দিতে কারণ বন্ধুরা তাহলে কেন্দ্রের তরফে অন্তত বরাদ্দ হওয়া টাকা কেটে নেওয়ার সম্ভাবনা থাকবে না এদিকে বন্ধুরা গ্রামে গ্রামে অযোগ্যদের নাম বাদ যাওয়া নিয়ে গ্রামবাসীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে তাদের একটাই বক্তব্য যোগ্যরা যেন প্রাপ্ত বাড়ি পায় সরকারও সেই প্রচেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তালিকা থেকে যাতে এমন কেউ বাদ না যান যার মাথা গোজার ঠায়ে দরকার ছিল অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকারও চাইছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্ট তৈরি করতে কারণ যাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে তাদের সবাইকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করে রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন